এলাকায় আগবহাইছে ভিভেল সোপ অব সমঝোতা নহীঁ নিহার ন্যাচারেলস জি দিয়ে ঘন ধুনিয়া চুলি এয়ারটেল ইন্ডিয়ার ফাস্টেস্ট নেটওয়ার্ক টাটা সম্পন মশালা আমুল দ্য টেস্ট অব ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার বাজাজ প্লেটিনা আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। তোমাৰ এই অকণ অকণ কেঁচা ঘৰ কিটা তুমি 800 টকা লব পাৰা আৰু মোৰ পকা ঘৰ দুটাকে কোঠাত মই 700 টকা লব লাগে 700 টকাৰ এক টকাও বেছি নাপৰি অ মই উগুৰমাই কালি এনে কলা কথাটো আপুনি ভাবি আছে মাই মোক কৈছি নহয় কালি এই এনাই মন গিছি নহয় তো চুলি গছত পাক মাৰি ধৰি লৈ টক টকে ঘূৰি দিবা মন গিছি মুঠে নামাতবি আখুদ মানো নামাতবি গপাছত বহি থাকবি এনে এটা ভাবৰ গপাছ দিবি যদি আকো হহে নাই হৈ দেখি একদম নাচপি তাক দেখি ঐ সি অসাৰ পালিয়ে নেথা ভাও ধৰিবি বেলেগত দেখি মুখখন ঘূৰাই দিবি ঘূৰাই দি এনকৈ ঘূৰ ও কিয়ে রেডি আজি বিহুর দিনা কেঙ্কে দুঃখ মনে বহি আছা বইয়া দে মনসন আইনর মাহর আকালর দিনত গাই গরুটো বেশি না খাইছিলো হাও সেটু জানু র গাই গরু বেশি খাবার লাগা দিনের পাই বইয়ের গোটায় হুক হুকে কাঁদছি তার পিছর পাই তো গেল হরমাথের ঘর কাম করবে ইতিয়া রাজবংশীতে তো কাম করে শঙ্কর চক্রবর্তীও ধরি আছে ইতিয়া তাকেই যাবো আনপাম কাম করবে দে হব দে আজি সেগুলা কই ফেলে দুঃখ করবা নালগে নহয় আই আজি মোর গাইটু থাকলে একালগে ধুয়া বা নিবা পারিল হই দিছন হব দে আমার তুই দুই লগ হই একালগে ধুয়াও যো যো কে ভাই হাত হ্যাপি বিহু হ্যাপি বিহু কি গরু বিহু দিন হ্যাপি বিহু কয় খাই ফেল বি আই তো ওই হ্যাপি বিহু এ ভাই হাত হ্যাপি বিহু হ্যাপি বিহু আজি গরু বিহু আই কি হ্যাপি বিহু আই হেই দাদি বুড়া হলি তই আকই নাজ না হ্যাপি বিহু বলি ইনকে বিহু শুভেচ্ছা দে এ গরপা হ্যাপি বিহু এ এ হরেন মই যাও দে মন্ডল ঘুরা গরু তো ধুয়ে আনবা কইছি যাও দে বান্দারে যে বিহুর দিনা বৌদ্ধ ধপ দিলা এই যা যা তন্তে গরু ধুগে যা মো যাও যা যা আজো ঐ বৰলা কি ভাবি আছ ঘৰলৈ যাবলৈ মন গৈছো এইয়া তোক দেখোন মই আগতে সুধিছিলো বোলো বিহুত ঘৰলৈ যাবিনে নাযাওঁ তেতিয়া আকৌ কলি শিৱসাগৰলৈ বহুত দূৰ বহুত খৰচ হ'ব এইবাৰ বিহুত ইয়াতে থাকিম জানো গৰু বিহুৰ কাৰণে নেকি ঘৰখনলৈ আজি বৰকৈ মনত পৰিছে আগতে মনত পৰিব লাগিছিল ঐ এতিয়াও যাওঁ ব'ল কি আজি এতিয়া পাগল হৈছ নেকি ঐ আজি যাম পৰহিলৈ গুচি আহিম তয়ে যা মই নাযাওঁ যাম আৰু আহিম কথা হ'ল নেকি বুজিছোঁ এনেও তোৰ গাঁওখনলৈ আকৰ্ষণ নাই তইনো যাবি কিয় এৰা গাঁওখনত মোৰ দুখৰহে স্মৃতি অ' আই বোপাই গ'ল দাদা নবহুতো বেয়া ব্যৱহাৰ কৰে সঁচা কথা দে মোৰ আৰু গাঁওখনৰ প্ৰতি কোনো আকৰ্ষণ নাই ওমাই কে গেৰি আছিলে বাটত কিয় ঠেকনা দি আছিলে ও মানুহগেলে গৰু ধুৱাব নি আছে না চাই ফেলে মোৰ ইমান ফূৰ্তি লাগছি হা আজি গৰু বিহু মানুহ গৰু ধুৱাব নিবই মামাতে থাকোতে বহু গেছিলো গৰু ধুৱাব ওমাই আপুনি গেছিল নে গৰু ধুৱাব সৰু হৈ থাকোতে গেছিলো বিয়াৰ আগৰ কথা কৈছো বিয়াৰ পিছত আমাৰ এটা গাই গৰু আছিলে বিয়া ছমাহ নহওঁতে আমাৰ পিতাকে গাই গৰুটো বেচি ফেলে ও বাহিৰে বাহিৰে মদ খাই ঘৰো খাইছি
সিদিনাই মই পহিলা মাইর খাইছো। কুনি মাসিল কোন হব আর বাবার পিতাকে কে মাল্লা পিয়ানি গাইতু বেচার হয়ে যে মই দুয়াখরা কথা কলো মোর যে খং উঠি সেদরিয়ে মাইছিল। আপনা আগদিনে মাসিল মাই ইয়া এই কিনো কথা কহে সদায় মাইছিল। কেইটা বচন নুথাকলো, পাঁচ বছর হে আসলো। কত হে মাই বাবার পিতাকর লগত মই পাঁচ বছর হে সংহার করল। পাঁচ বছর পিছত লিভার পচি ফেলে মারা গেল। হলি কি হব সেই পাঁচ বছরতে মারি মারি মোর গতাই দেহা কুয়া করে ফেলছি। ইটা সৌর বুড়া থাকলি বুড়া হলো হয় না মাই? ইয়া ই ময়ে বুড়া হলো, মোটকে কত ডাঙার আছিল, এক কুড়ি বছরে ডাঙার। ইটা গতাই লাট বুড়া হলা হল আমার মাই দিয়ারও মোটকে এক কুড়ি বছরে ডাঙার আনতা। নহই দে বাবার লগত তই বয়সেদি মিলছা তো। ইটাক গেলে সৌর বুড়া থাকলি আপনিও মার ব্যাপার লাগ হই বুড়া হয় দুর্বল হলা কইনা। ও বামুনুরও একদিন বৌ আরও একদিন মো আপনার লগত মানলো হই। হেই আবেরি নাপে হেগলা কবা। নাপে নেকি? নাপে যদি নকর দক ও মাই ধুয়াবাক গেলি তো আমার গরু নাই, আমি ছাগাল তোকে ধুয়াম দক। ধুয়াবো না? ধুয়াম যা যাইতা মোক এক কাপ চা দি। হব দক। বাছেলির গরু ধোয়ার সাধ্যা খুঁজছিলি কৌ তন্থে হৈছে বুর্ব। এই মই তন্থক বাজারত নি পেলে গরু ছাগাল বেচা দি বেচি থৈ আহিব পাৰিম। মোৰ লগত তন্থে পাত্তা হবি দে থৌ। হব দে হাই, যিমান কলিও তন্থে মোৰ লগত পাত্তা নাপায়ে, মোৰ ভদ্য পানীখিনিও তন্থে নাপা। দে হব দে, হব দে ৰাখ দে, হব দে ৰাতে কাল ৰাহ। আছো দিয়ক খুড়া, আপুনি যি কৈছিল। অ খুড়া হেপি বিহু। অ হেপি বিহু। এই খুড়ী কক গেলে হে লাও বেঙেনা আনিবলৈ বিজুক কৈছিল। এ বিজুহঁতৰ ঘৰলৈকে গ'ল নেকি? লাগাল পাইছো ৰবু। ও বাটতে মোক কলাক ও আমাৰ গৰুটো ধুৱাই দিবা ভলা, চাহ কাপো খাবা আৰু টাকা দুইশ দিম, লৈ যাবা। এৰা যোৱাকালি আকৌ মই কেৰাপাক বোলো গৰুটো ধুৱাই দিবা, দুইটাই সন্ধিয়াকে পাৰ্টি এটা কৰিম। অ নিজৰ লেভেলটো গিৰেছিয়ে, কামলাৰো লেভেল গিৰি দিছি। ও মদ খোৱালি চুৱেনাও চাফা কৰি ল'ব পাৰিব। সাংঘাতিক কাটি মাৰি থৈ গলে ব্ৰেইনত দুখ থকা বস্তু হেকলা। ওৰা নকবা, সাংঘাতিক চালো মাল, ব্ৰেইনটো চোকা। এতি দেম না গিয়াই উপুয়াই। এইবার মই এটা কাল্লার চানা কিনিমে আই, তো কলু মই জেংকে কি নহ কিনিমেই, তই চাই থাক আবার বিহুত মই নিজের গরু ধুয়াম দে। ভালে হব দে। ও র এটা কাম করবি, আমার ঘর কাল্লার চানা তো মই বেচবো যা, তই যাই মাইক ডাইরেক্ট কবি, হব যা। এ মায়েরে আর গাছত গরু উঠা দাম কব আই। এই তুনঠে আমার মাইক আর চিনিয়ে নাপলি দে, আমার মাই দেখা দে মস্ত করা অন্তরখান মস্ত কোয়াল, তই যাই ফেলে মাইক বিনে ফেলে কবি যা বাসা, যি পয়সা তা দিবি যা গরু ঘরক লই যা, ইনকে কব আমার মায়ের অন্তরখান মোর নিচনা ভাই একদম কুয়াল। কালিয়ে যাম র বিহু বলে গামছা এখানো দিম, দি ফেলে তার পিছত কম। আও বসি যা, আমার ঘরের কালার চানা ও ভাই তোর হলে। ও কিয়া ভাইয়া বিরাট দেখো হাঁহি তামসা করে আছা। কিবি এটা কথা কলো, ই দুখন হাঁহে, কালি বিহু বলে খুড়ি সেবা এটা করিম বলে কলো, ই আরো বেতায় হাঁহে। থক যা, কামক যাও তুহু কক যা, আজি ঘরু ধুয়াব লাগে না। ধুয়ালো, ধুয়ে ফেলে ধরাক দিলু, বিহু বলি আমিও কিবা ধুবা লাগে নাকি ভাই? তন্দে আৰু কি ধুবি, বিহু বলি সাবান দি গাটুয়ে ভালকে ধুবি। আও আৰু এটা কাম কৰিব পাৰা কিন্তু। কি কামে? লাও বঙাই দি ৰিক্সাখান ধুৱাব পাৰা।
লাউবং নাই দি গরু ধোয়ালি জিঙ্কে গরু গাখির বেশিকে দেই তো রিক্সা খানো ভাড়া বেশিকে দিব ও রিক্সা ধোয়া কাম তো রাতেপুয়াই করছো দে এ র সিদনা এটা কাম কর তুই মোর ঘরক লগে আহি থাক মই এটা ভাড়া থই এখানে আহি আছো দে আইবি হলি বুঝা যা হব যা গরু ধোয়া যে নিয়ম আছে ছাগল ধোয়া কে নিয়ম নাই ছাগল গরু তো আকে পারবো না কবা আজি গরুর বিহু গা পা ধুইছি না স্যার হে ধুলো ধুলো এই রসন তই এখা কি কথা কলিও আজি গরু বিহু স্যার গা ধুলে না একবার আহিম বলে কলা ইটা বা আর আহে না নাহে ও মাই মাই কি নুয়াতা পারি থাকা এ ও ছাগাল তো ধুয়াবা গেলে হাজু করছু দে ধু না গো সতলক নিম হে আক সতল ধুয়াবা নে নে মানুই দেখলি লাজ লাগবো না কে ছাগাল ধু নিয়ম নাই না কে নাই গরু যদি ধুয়াবা পারে ছাগালও ধুয়াবা পারবে লাগে নুধু নিয়মে নাই তে আমি কেনকে ধুয়াম তো মস্ত এটা আবেরিয়ে তই ময়ো তুঠা দেখিয়ে তোক মই ধোয়াবা কইছু আর ময়ো আহি যোগ দিছু তেন উধা যাক ঠেকসা মারি থলুয়াতে ও মাই আও ও ধুয়েতে কি কইছ হা হকলে গরু ধুই আমার গরু নাই ছাগল তো ধুয়াম বলি ভাবছিলু ইটা নু ধোয়া নাকি নু ধাও আও ও সব রেডি করে কেন ধয়টা আরু মাই কি বেটা প্রশ্নর উত্তর দিবে নরি ফেলে মুকে অকেরি মুরুথা বলি কুয়ে কবার কিবা কথা গেলা হুদি থাকলি তো মই কমে মুকে উদাসন কি উদা মাই নরা প্রশ্নর উত্তর কি জানি মই দিবা পারু গরু ধোয়া যে নিয়ম আছে ছাগল ধোয়া কে নিয়ম নাই ছাগল গরু তো আকে পারবো না কবা পারিম রবা এ মিহু দিম দা পিছত এটা কাম করা হা বাজা ছাগল না এ ধুয়ে দা কিবা ফল পাবা পারু দে ধো 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 ও মানু দে মই দি দা লাউ খা বাগনা খা বস্ত্রে বস্ত্রে বাড়ি যা এই র এই মাইরে হরু বাপরে হরু তই হবি বড় গরু এই বড় গরু রহে এ বরগুরু নয়া বসছাগাল বুলি গাবা লাগে এ ডাল পিনে দে সাও বাসা সাও বাপ ওই কি আতা দিলা গা এই দে দে খাবা দে খাবা দে খাবা দে খাবা দে খাবা দে খা 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 তো হবি দে বসছাগাল দে ডাল দে একবার কুবে দে কুবে দিবে লাগে বুলি ও মাই দে কে দে হব দে তাই উল গুঠি ব জানে না স্যার ও স্যার কে পালা হাউ কি খবরে প্রেমলতা আছো আর দিও কোনো রকম হ্যাপি বিহু ও হ্যাপি বিহু হ্যাপি বিহু একই দিন হ্যাপি বিহু থাকু কতে কতে মুখে বি খাই যাব এ আপনি বা ভিন্দক চিনি পায় না কোন ভিন্দয়ে ও মা সম ভিনি হি মঞ্জু বাইদ গি এক সাগে হাউ রাজু ভা ভিনির কথা কইছা ভিন্দ বলি কই কাই চিনি বাবু ভিনি বলি কব লাগবো ও আমি তাউনক গেলি ভিনির দোকানের প্রাণ খামে খামে প্রাণ ও কি আবার হুটলি ভিনির কথা মু সাউন্ড সিস্টেম তো ডিমিজ হয়ে আছে এদিন মু কইছিল খুল খালি মু হাততে দিবা তাউনক কম দামতে মা ভাল কয়াই দিম বিহু বত দিহু গির খুনি বলে মন না যাব নাকি কিবা ও যায় যায় কেন যাব ভিনদক লগ পালে কো বসু কম দে কি ও কেরপা কেপাদা আপুনি বহক বিহু বুলি লাউ পিঠা কেতামান বনাইছিল চাহ কাপ খাই যাব হব দে বহ কি খবর হে স্যার মোর ভাল তোর পিছে কেনেকুয়া এ মোর ভাল নহয় দিয়ক স্যার আমার আর কত ভাল আজি গরুর বিহু গা পা ধুইছি না স্যার হে ধুলো ধুলো এই রসন তই এখা কি কথা কলিও আজি গরু বিহু স্যার গা ধুলে নে তার মানে তই ইনডাইরেক্টলি মোক গরুর লগত তুলনা কৰিলি নেকি গিয়ে গিয়ে কোন কি কথা কৈ আছে স্যার মাথা চাথা নষ্ট কৰি দিব যাও যাও যাবি রহ খং উঠলি কিন্তু মই গুছি যাম স্যার লোকসান আপনার হব খং উঠিলে তই গুছি যাবি আর লোকসান মোর হব ও কি লোকসানো চাও বিহু বলি প্রেমলতাই পিঠা লাড়ু বানে আপনাকে তো খাবার দিয়া নাই মোর লগত বই থাকলি আপনি খাবা পাবো ও কি চিন্তা করে বই আছো আজানটু বেলেগ চিন্তা নহয় মই প্রশ্ন করে উত্তর না পেলি মোর মস্ত খং উঠে কি প্রশ্ন হা সুধাচোন চাও একবার এ একবার সুধাওতে কবা নল্লা আর এবার খুঁজলে কবা পারবো
হুচিলা নাকি একবার ছাগল ধুয়ে থাকতে নুখুদি কি করল গরু যে দমের দিনে ধুয়াব লাগে ছাগল কে নালগে মানে নরে ডক এনাই মাথা গরম করবে নালগে কাবা খুঁটব ওইটা কি হব কিটা কি হব হা বুদে সদার বিয়ার দিম বলে কই নেটলাক বিউ দিম বলে কলা আপনার কওতে যাব আর মোর শুনাওতে যাব না জই রবা শুনতে জানু ডক মই সব জানু মোর আর বুঝবে আকো বাকি নাই সুনিতাই মোক ঠিকে কইছি কি কইছিল সুনিতাই সুনিতাক কলো বিয়ার পিনবে তোমার পেরে একজন মেখলা সদার দিবেছো দাইডেরে মোক বিউত আনি দিব তেতে সুনিতাই কি কইছি জানে না দাদার কওতে যাব আর তোমার শুনাওতে যাব লাস্টুর কে কোথে তুই হইছি ও এগলা পার পুরে থাকা সুনিতাই তোমার সুনিতাই জি কথা কয়ে ঠিক কথা কয়ে সুনিতার দরে ননন এটা লাগে এনাইটাই ভাল রবা কি বয়া তাই গতাই ঠাড্ডা হিলান বস্তু কি ঠাড্ডা হিলে এ রেটি আছে জি আর রেটি তাই গতাই রেটি আন বস্তু কে পয়লা আর লগে লগে তুমি হে ধান্নাটা কত্রি আনে আসলা সুনিতাই ঠাড্ডি দি তোমাক ধারণ করলাক ইটা উপর দি মাখি এটা উড়ালিও ও কাটা যাব ও দাদা আও এখন পিঠা দিম নাকি হয় না এফালে পিঠা খাও সিফালে গৈ আকৌ বাঁহ কাটিবগে লাগিব বাঁহ মানে এই শ্মশান লৈ নিয়া ব্যৱস্থা কৰিবগে লাগিব এ আপুনিও যে কয় আও কথা মিলা কে তোকে হুতবা পাৰি এখেতে আৰু কত পাৰিব হা না পাৰিব এ ভাই কি বস্তু বা হে মালতীৰ এটা প্ৰশ্ন আছে ৰবু আপুনি উত্তৰ দিব পাৰিব নে নাইবা পিঠা হয় মাঘ বিহু বলে এখন খালো আর বহাগ বিহু বলে আজি খালো খাবলে নিদিয়ে হল মানে শ্রীমতীয়ে কথাটো হেতু নহয় মানে অন্য সময় সুগার থাকার কারণে নিজেই নাখাও এ বিহু বলে যি হয় হোক বলে দুটা মারিয়ে দিও আর মিসেসেও মানে একো নহয় খাওক বলে দুটা পিঠা নিজেই অফার করে বিহু অফার আজিকালি তো সব অফারই পিছে খাওয়া নাই কি ওরা খাবা কোর বনালে খাবা ইয়ে রাম নবৌয়ে বিহু বুলি পিঠা এটাও বনোৱা নাই নে এই কথাটো তেনেকুৱা নহয় প্ৰেম হে নবৌয়ে নামনি নহয় জানো এই নামনিৰ ফালে আকৌ এই ৰঙালী বিহুটোত পিঠা পনা বনোৱা তেনেকুৱা নিয়ম নাই কোনোবাই এনে দুই চাৰিটা কিবা বনায় আৰু অ দাদা নবৌক লৈ এদিন আমাৰ ঘৰলৈ আহিব এ কাইলৈ পৰহি মানলৈকে আহিব লাও পিঠা দুটামান আছে চাহ একাপ খাই যাবহি আহিবা হে দোস্তি বেছি দেৰি কৰিলে নেপাব কিন্তু বিহু বুলি বা কোন ক'ত আহে লাও পিঠাটো চাহ দিবই লাগিব অ দাদা আও এখন পিঠা দিম নাকি হয় নে এফালে পিঠা খাও সিফালে গৈ আকৌ বাঁহ কাটিবগে লাগিব বাঁহ মানে এই শ্মশান লৈ নিয়া ব্যৱস্থা কৰিবগে লাগিব এ আপুনি যে কয় আও কথা মিলা উপুই কি আই মেন দেরি কৰিলে গাই তাকে তো আহিম বলি কৈছিল দেহু না কম ভাই বজিল কোত বা বাজলা মই একে হাসানছোত নাই ঘৰক যাই বুয়া কক মাত দিবে গেল নেকি মই পটকে আহি আছো দে আবিজি ভাই কোক যায় পটকে আহিম ৰ নাযাব দিয়ক চাব হৈছো ও চাব নে চ ভালে হৈছি দেব এইটো ল খৰকে দাদাই জিলাপি বানাইছিল তাৰ এক পলু হৈছো আজি বিহু বুলি সকলে চাহ খাওঁ জিলাপি দি আপোনাৰ বিহু মই পিঠা বানাইছো দিয়ক পিঠাই দি চাহ খাব জিলাপিয়ে পিঠাই বৰ মজা হ'ব আই অ মোৰ খিলি কি বুলি আছা তো হাও ইহ পা আৰ্মি হুমতি গেৰগেৰকে কি হুমে আহিলে বহাগ মাথো এটি ঋতু নহয় বহাগ এটি মা ও মিগুমা নাই যা কা হুদবা এটা এখে তোকে হুদবা পারি
এখেতে আর কত পারব হা না পারব এ ভাই কি বস্তু বা এ মালতির একটা প্রশ্ন আছে রবু আপনি উত্তর দিব পারব না নাইবা প্রশ্ন তো খুদিলে হে গম পাম সাবু আমার বিহুত এ তুমি হুদা মালতি গরু বিহুত গরু ধুই আতে পোয়েনে বস্তু সাগাল সাগাল তো কেন ধুই সাগাল বিহুত হবা পাল্লা কই গরু বিহু কিয়া হল পারব না কবা সিম্পল কথা গরু জাতিক আমি মাতৃজ্ঞান করু সো আমি গরুক পূজা করু হে গরু বিহু ছাগলিক তো আমি মাতৃজ্ঞান নকরু এই সাধারণ কথাটোকে আপনি মুখ বুঝে দিবেন লাগ আহো আপনাক মই বহুত জানা বলি ভাবছিল এ নয়া জানতু অ্যাকচুয়ালি কি জানো না বাদ দে আহো এ রবু এ তুমিও এ হুনাসু বরলাকাই সোয়ালি দেখিলে পছন্দ লাগি যায় বিয়া বিয়া বুলি বয়স দিলে ভাতি হুমর জয় কপালত নাই বরলাকাই আমার বরলাকাই বরলাকাই আমার বরলাকাই আগ বড়ালে ভিভেল সোপ আপ সমঝোতা নহি নিহার ন্যাচারালস জি দিয়ে ঘন ধুনিয়া সুলি এয়ারটেল ইন্ডিয়ার ফাস্টেস্ট নেটওয়ার্ক টাটা সম্পন্ন মশালা আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার বাজাজ প্লেটিনা আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল।